জিনের আসর কি বাস্তব এবং ঝাড়ফুঁক তাবিজ কি জায়েজ? জিনের আসর বাস্তব, জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে। আজকালকার বাস্তবতা তো হলো যে আজকাল আমাদের এই দুনিয়াতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে জিনের রোগী, ঘরে ঘরে। এটা দিন যত যাচ্ছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, রুকিয়া এবং ঝাড়ফুঁক করলে পরে সুস্থ হয়ে যাচ্ছে, কোনো রোগে কাজ হচ্ছে না কিন্তু কোরআন হাদিসের আলোকে রুকিয়া করা হচ্ছে পরে সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের এই ভূমিপল্লীতে এই বিল্ডিংয়ের পেছনের গলিতে এক বাসায় আমি গেছি যে এক রুগী বিছানার শয্যাশায়ী, ইন্ডিয়াতে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে, কোনোভাবে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, বহু টাকা পয়সা নষ্ট করা হয়েছে। আমি যাওয়ার পর বিভিন্ন আলামতের কথা শুনলাম, বিবরণী শুনলাম, বিছানায় পড়ে গেছে উনি এবং উঠতে পারেন না, চলাফেরা করতে পারেন না। ইয়াং মহিলা, এমন না যে অনেক বয়স হয়েছে, রোগ কী সেটাও ধরা পড়তেছে না, একবার একটা বলে আরবার একটা বলে কিন্তু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। যাই হোক, পরবর্তীতে এক ঝাড়ফুঁক করেন একজন আল্লাহর বান্দি, এক মহিলা, তার রেফারেন্স দিলাম আমি, সেখানে গেল। যাওয়ার পরে আমি কয়েকদিন আগে শুনলাম যে সে আল্লাহর বান্দি পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং হাঁটাচলা করতেছেন, একা একা সব কাজ কাম করতে পারতেছেন। এটা সাধারণ কোনো বিষয় নাই, আমাদের ভূমিপল্লীর ঘটনা, এটা অলৌকিকত্ব সজাগতা। বিশেষ করে ইমান বাড়ানোর জন্য এই দুষ্ট জিনের আসর, উপদ্রব, আপনার ব্ল্যাক ম্যাজিক, এগুলো থেকে বাঁচার জন্য রুকিয়া, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক, বিশেষ করে কোরআনের তেলাওয়াত, এটার এফেক্টটা দেখার পর ইমানের মিটার অনেক মানে দ্রুততার সাথে উপরের দিকে উঠতে থাকে। তো এই জন্য জিনের আসর সত্য, এটাকে আজকালকার আপনার বিজ্ঞানীরা স্বীকার করেন না, এখনকার যুগের বিজ্ঞানীরা স্বীকার করেন না, হয়তো কোনো কালে স্বীকার করবেন বা করেন বা না করেন তাতে কী আসে যায়। কোরআনে আল্লাহ বললেন সূরা জিনের, জিনের অস্তিত্ব, জিনদের জীবন সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করেছেন। অতএব জিনের অস্তিত্বকে অস্বীকার করাটা তাদের না জানার কারণে, তারা ধরতে পারছেন না সেজন্য, কিন্তু যাদের বাসায় জিনের উপদ্রব হয় তারা বুঝেন জিন আছে না নাই। তো মানুষের উপরে জিনের প্রভাব হয়, জিন মানুষের উপরে সওয়ার হয় এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে সুদখোরের পরিণতি কী হবে যা কিয়ামতে, সে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, দুনিয়াতে মানুষের উপরে জিন সওয়ার হলে যেরকম আবল তাবল বকে, এরকম কিয়ামতের ময়দানে সুদখোরের এই অবস্থা হবে। এখান থেকে বোঝা যায় যে এই জিন সওয়ার হওয়া এবং প্রভাব বিস্তার করা, জিনে আক্রান্ত হওয়া, এটা সত্য, কোরআন আয়াত থেকেই মাসের শয়তানি বলা হয় এটা প্রমাণিত।